কালে তৈলেপকের বেয়ে দিয়ে ওকে ভেন্ন করে দে। হ্যাঁ এই বলে দে। সংসার থেকে পৃথক করে দেবো, তা সে মন থেকে মানবে? না না পিসি, সবার মাঝে এই কথাটা বলা তোমার ঠিক হয়নি। ছেলে দুটো কত ব্যথা পেয়ে উঠে গেল বলে দেখি। বলি হাজার হোক ভাই, তো তুমি কিছু বলো না। দেখো শ্যামা, ওই দেখো ও শ্যামা। আস্তে আস্তে আস্তে, আপনারা ব্রাহ্মণ পণ্ডিত হয়ে যদি এমন চেঁচামেচি করেন তাহলে তো অন্যদের দোষ দেওয়া চলে না। যা বলার এক এক করে বলুন। আমরা তাহলে একজন একজন করি আমাদের বক্তব্য পেশ করছি। হ্যাঁ বলুন বলুন। দেখুন বাণিজ্য মশাই, আপনি হলেন চার পাঁচটা গায়ে ব্রাহ্মণ সমাজের একমাত্র মাথা, তাই আপনাকেই এর বিহিত করতে হবে। বুঝলুম বুঝলুম, তা বিহিতটা কি নিয়ে শুনি। আগে বাণিজ্য মশাই, এই জীবটের জমিদারের জ্বালায় তো আর পেরে উঠছি নে। কেন, কি করেছে তারা? কি করেনি তাই বলুন। রেটের বেলা গায়ের মেয়েদের বউদের দূরেই চলে যাচ্ছে, আবার শুনছি নাকি কয়েকজনকে পাওয়াও যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কোথায় যাচ্ছে তারা? আরে মরে যাচ্ছে মরে যাচ্ছে। হ্যাঁ, তারপর তার দেহটা ওই শ্যাল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বোঝা গেল। তবে এ করে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই কাজটা ওই জীবটের জমিদারদেরই। এ হয়তো আপনাদের কোথাও দেখার বা বোঝার ভুল হচ্ছে। কো আশপাশের গাঁগুলোতে এমনকি আমাদের গায়েও কি কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে? আগে তাদের কথা আমার কানে এসেছে, তবে নিজে চোখে না দেখে বিশ্বাস হয়নি যে আগে তেমন কিছু প্রমাণ পাওয়া যাক, তারপর নয় ভাবা যাবে। আসলে কি জানেন তো, কাউকে দোষী সাব্যস্ত করার আগে একবার ভালো করে ভেবে নিতে হবে না সে সত্যিই দোষী কিনা। আর যদি সত্যি দোষী না হয় তাহলে যে বড় পাপ হয়ে যাবে। তার মানে তুমি বলতে চাইছো যে আমরা মিথ্যে কথা বলতে এই বাণিজ্য মশাইয়ের কাছে এইছি? হ্যাঁ আমরা মিথ্যে কথা বলছি, আমাদেরকে মিথ্যে অজি ছাউরে দিচ্ছো। ব্রাহ্মণের ছেলে হয়ে এরকম ছল ছাতুরি করতে তোমার বাদে না। আপনারা শুধু শুধু আমার দোষারোপ করছেন, আমি আপনাদের মিথ্যেবাদী বলতে যাব কেন? আপনারা হয়তো যথার্থই বলছেন, তবে আমার কাছে তেমন কোনো খবর নেই সেইটাই বলার। ব্যাস ব্যাস ব্যাস, যা বোঝার আমি বুঝে নিয়েছি। পণ্ডিতরা আপনারা এখন আসতে পারেন। গায়ে যদি সত্যিই তেমন কিছু ঘটে তাহলে ওই জীবটের জমিদারদের উচিত জবাব দেওয়া হবে। আপনারা এখন নিশ্চিন্তে আসতে পারেন। মুখুজ্জে, তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তুমি সত্যিই ন্যায়নিষ্ঠ ধার্মিক মানুষ। ওই পণ্ডিতরা যাই বলুক না কেন, তুমি অন্তত খাঁটি থেকো, সত্যের পথে থেকো। সকালের কথাটা ভাবছিলাম আর কি।
অনুপিসের এই কথাটা বলা উচিত হয়নি গো। তুমি ভাবতে পারো শ্যামা, এতগুলো বছর যে ভাইদের ছাড়ার কিচ্ছুটি জানিনি, তাদের আমি সংসার থেকে পৃথক করে দেব? এতগুলো বছর যাদের সঙ্গে থেকেছি, খেয়েছি, শুয়েছি, ত্রৈলক্ষ্য, ঈশ্বর, নীলমাধব, ওরা যে আমার শরীরের অঙ্গ গো। ওরা আমার হাত, পা, বুকের পাঁজর, শরীর থেকে তার অঙ্গগুলোকে পৃথক করবো কেমন করে বলো দেখি? ওভাবে ভেবোনি গো তুমি। দেখো ভানুপিসি যা বলেছে সে তো তার কথা বলেছে। বেদিয়ে আমরা আমাদের বউকে কোথায় রাখবো সে তো আমরা জানি, তবে কথাটা আমারও ভালো লাগেনি, কিন্তু কি করব বলো? এমন করে যে বলে বসবে। না না শ্যামা, ভানু পিসিকে বোঝাতে হবে, সে যা ভাবছে তা হবার না। দেখো শ্যামা, আমাদের এই সংসার আনন্দের হাট বাজার, এখানে সবাই নিজের নিজের পরিচয়ে বাস করি, কেউ বা দাদা, কেউ বা ভাই, কেউ বা বৌঠান, আবার কেউ বা কন্যা সন্তান, কিন্তু আমরা যে এক আত্মা, এক প্রাণ গো। শরীর থেকে যেমন তার অঙ্গকে ভিন্ন করা যায় না, তেমনই সংসার নামক ভবের হাট থেকেও তার বাসিন্দাদের ভিন্ন করা যায় না। ভিন্ন করা তখনই সম্ভব যখন কে সংসার ছেড়ে বিদায় নেয়। চুপ করো, চুপ করো তুমি, এমন হলো করে কথা আর বলো না। বেশ, আমি কাল ভানুপিসিকে ডেকে বলে দেব যে তার আর এ বাড়িতে আসার কোনো দরকার নেই। এই দেখো দেখো, আমি কি তাই বললুম? কি কথার কি মানে বার করলে শ্যামা? এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি। জানি আমি মেয়ে মানুষের বুদ্ধি কম, এ কথাই বলতে চাইছো তো তুমি? হ্যাঁ দেখো দেখো, আচ্ছা আমি কি তাই বললুম? তোমাকে কি আমি অমন কথা বলতে পারি গো? তোমার মতো বুদ্ধি আর কজনের আছে? তুমি যে সংসারের মা সিংহবাহিনী গো, এক হাতে সংসার, অন্য হাতে বিশ্ব সংসার, ঘরে বাইরে সমান নজর তোমার। তুমি যে আসলে এই গায়ের লক্ষ্মী গো। থাক থাক, অনেক হয়েছে, রাত হয়ে গেছে অনেক, তুমি এবার শুয়ে পড়ো কি? সে নয় যাচ্ছি, কিন্তু তুমি এত রাতের বেলা চললে কোথায়? গোয়াল ঘরে গো, গরুগুলোকে দেখতে। মা ভগবতী, জীবগুলো নিশ্চিন্তে ঘুমোলো কিনা একটু দেখে আসবো নে। চারদিকে যা মশার উপদ্রব হয়েছে, তার উপর আবার শুনছি নাকি ম্যালরি ছড়াচ্ছে। দাঁড়াও শ্যামা। কি হলো গো? চারিদিকের অবস্থা ভালো নয় শ্যামা, তারা তো এই রাতের বেলাতে হানা দেয়, তারা যে ম্যালেরিয়ার মশার থেকেও বেশি ভয়ানক। কাদের কথা বলছো তুমি? ওই জীবটের জমিদার আর তার লেঠেল পাইকদের কথা বলছি। তারা এই রাতের বেলায় গায়ে ঢুকে ওত পেতে বসে থাকে। তুমি একটু সাবধানে চলাফেরা করো শ্যামা। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার সঙ্গে আমার মা সিংহবাহিনী আছে গো। চলে এলুম গো। চলে এলি মানে?
কোত্থেকে এলি? শিয়ার থেকে গো। কিভাবে এলি? কেন? পায়ে হেঁটে? এই এতটা পথ তুই পায়ে হেঁটে এলি? হ্যাঁ গো। তা পথঘাট চিনলি কি করে? কেন? লোকজনকে জিজ্ঞাসা করলাম আর চলে এলাম। তা বাড়ি থেকে বেরিয়েছিস কবে? পাঁচ দিন আগে গো, পাঁচ দিন আগে। ওই বেরোনোর পরে একটু যখন হাঁটতে হাঁটতে বিশ্রাম নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করলাম। আর জানো তো আমি না খুব এখন ক্লান্ত হয়ে গেছি। তাহারে রিরু, তুই যে চলে এলি বাড়িতে সবাই জানে তো? হ্যাঁ, আমি তো দিম্মার কাছেও গেছিলাম গো, দিম্মাকে বলে তারপরই এসেছি। বাহ, খুব ভালো করেছিস। তা এখানে কদিন থাকবি তো নাকি? এ কি গো মামা, কদিন মানে আমি তো বরাবরের জন্য চলে এলুম গো। ওই দিম্মা বললে দক্ষিণেশ্বরে যা, সেখানে তোর মামারা আছে, আর মামাদের কথা শুনে শুনে চলবি আর সবাইকে চোখে চোখে রাখবি। আবার চলে এলু। তা তুই ভালোই করেছিস, আমরা তিন মামা ভাগ্নে মিলে বেশ ভালোই কেটে যাবে। তুই এখন যা, অনেকটা পথ এসেছিস, এখন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করবি যা। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ও বড় মামা সে কোথায়, ওই ছোট মামা কোথায়? তাকে এখন কোথায় পাবি? সে তো গঙ্গার ধারে কাঠ জেলে রান্না করছে। ছোট মামা কাঠ জেলে রান্না করছে? যাই আমি গিয়ে দেখে আসি। আসি গো মামা। ও ছোট মামা, এই তো ছোট মামা, চলে এসেছি গো। সে তো দেখতেই পাচ্ছি। তা তুই এখানে আমাকে জ্বালা দিলি কেন? হ্যাঁ আই দেখো, এ কি কথা বলছো গো? আমি তো এলুম তোমাদের দুই ভাইকে একটু দেখবো বলি। দেখবো বলে তোকে দায়িত্ব কে দিলে শুনি? কেন, তোমার মা, আমার দিম্মা, সে তো আমার কামার পুকুরের বাড়িতে ডেকে পাটে সে কি কান্না গো। বলে অরিদু একবার তুই একটু দক্ষিণেশ্বরে যা না বাপ, গিয়ে দেখ না ওখানে আমার ছেলে গদাই কি করছে, হয়তো হয়তো আমার বাচ্চা না খেতে পেয়ে উপোস দিয়ে রয়েছে। মা এই কথা বললে? তোর কথা আমার, তোর কথা আমার বিশ্বাস হয় না রে শালা। আই দেখো 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 কি কথা কইছো গো। কিন্তু ওই গোটা শিওর গায়ের লোক জানে যে এই হৃদয় মুখুজ যে আজ যা করে করুক, ওই মিথ্যে কথাটি কোনোদিনও কইবে না। শালা সত্যবাদী যুধিষ্ঠির এলে রে, মেলা বকাস নে তো, মেলা বকাস নি, যা এখান থেকে যা। দেখছিস নে আগুনটা নিবু নিবু? আরে ছোট মামু, ওরম করে আগুন ধরালে তো নিবু নিবু হবেই, আগুন ধরানোর অনেক কায়দা আছে গো। তুমি সরো তো, তুমি আমায় দাও, আমায় দাও, আমি দেখাচ্ছি কিরম করে আগুন ধরাতে হয়। দাও নে শালা, নে নে নে, দেখা দেখি দেখা দেখি তুই কত বড় রা দিয়ে দেখা দেখা। দেখলে তো ছোট মামু, আগুনে আমার কথা শোনে, তুমি আমার হা করে তাকিয়ে কি দেখছো গো? আজ থেকে তোমার রান্নার ভার আমার। আমার রান্নার ভার তুই নিলি? ভালো ভালো ভালো, নিয়ে শালা, আমার রান্নার ভার আজ থেকে তুই নে, তুই নে। এমন হা করে আর দাঁড়িয়ে দেখো নি তো, ভাত ফুটে গেলে আমি তোমায় ডেকে নেব। এখন যাও তো, তুমি চটপট গিয়ে নিয়ে আসো, যাও নিয়ে টে পুজো টুজো সেরে তারপর চলে এসো, আমরা দুই মামা ভাগ্নে মিলে তারপর আনন্দে ভোজ খাবো। নাইতে যাবো? নিয়ে আসি নিয়ে আসি, আমার যে এখনো শিব পুজো বাকি থেকে গেছে রে, নিয়ে আসি রে। দিম্মা, বড় মামা, মেজ মামা সবাই ঠিক কথাই বলে গো, তুমি মানুষ নও গো ছোট মামা, মানুষ নও, তুমি তো জ্যান্ত শিব ঠাকুর গো, জ্যান্ত শিব ঠাকুর। অতটুকু ছেলে নিজের হাতে রান্না করছে? না না, সে তো ভালো কথা নয়, শেষকালে রান্না করতে গিয়ে নিজের হাত পোড়াবে। বাবা রামচন্দ্র, মা
তুমি একবার গঙ্গার ধারে যাও, গিয়ে দেখো ছোট ঠাকুর কি করছেন। যদি দেখো তিনি রান্না বসিয়েছেন তাহলে আর কিছু বলো না, আর যদি দেখো তিনি এখনো রান্না শুরু করেননি তাহলে তাকে গিয়ে বলো আমি তাকে ডেকে পাঠিয়েছি। না না, আমার নাম শুনলে যদি না আসেন, তুমি তুমি তাকে গিয়ে বলো তার দাদা তাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা মা। তুষ্ট থাকলে এই জগৎ তুষ্ট, আর ইনি খেপে গেলে এই জগৎ যে রসাতলে রে। তা কি আর জানি নে গো, তুমিও তো এই শিব ঠাকুরের মতনই, কোথায় কোথায় যে থাকো কি খাও কিছুই জানি নে। তোমায় নিয়ে না বাপু, ওই দিম্মা বড় মামা মেজো মামা এদের খুব চিন্তা জানো তো, তাই তো আমায় পাঠিয়ে দিল এই দিম্মা তোমায় দেখাশোনা করার জন্য। আমাকে তো দেখাশোনা করতে হবে নি রে শালা, আমাকে তো দেখাশোনা করতে হবে নি, তুই শালা নিজেরে সামলা, তুই শালা নিজেরে সামলা। হ্যাঁ রে, তুই এই দক্ষিণেশ্বরে এসেছিস কি মতলবে শুনি? তোমাকে মিথ্যে কথা বলবো নি ছোট মামা, আসলে গ্রামে তো তেমন কিছু হলো নি, তাই দিম্মা বলল যা দক্ষিণেশ্বরে তোর বড় মামা মন্দিরের পূজারী, সেই তোর একটা হিল্লে করে দেবে। উড়ে শালা, তাই বলি তোর কেন এত মামা ভক্তি, তুই শালা এখানে কাজ জোড়াতে এসেছিস তো মথুরবাবু, মথুরবাবু তোকে কাজ দেবে কেনে? হ্যাঁ কেনে কাজ দেবে? কি বলছো গো ছোট মামা, আমি তোমার ভাগ্নে হৃদয়, ছোটবেলা থেকে পুজো আচ্ছা নিয়ে আছি, এখানে কত বড় মন্দির কত পূজারীর প্রয়োজন। ও মামু ও মামু, এখানে একখানা কাজও হবে না গো। হুম শালা মুখখানি করে আছে দেখো, যেন এক্ষুনি কেঁদে ফেলবে। ওরে অত ভাবিস নে রে, মুখ পড়ে অত ভাবিস নে, আমাদের যখন একটা গতি হয়েছে মধুরবাবু আর রানীমা তোরও একখান গতি করে দেবে। হ্যাঁ এখন আয় তো, এই মামা ভাগ্নেদের মিলে কিছু মুখে দিয়ে নি। তুমি একটু দাঁড়াও, আমি হাত পাটা একটু ধুয়ে আসি, দাঁড়াও। আপনার এই ভাইটির কথা আমি সকলের কাছে শুনেছি, শুনে অবধি আমার মনটা বড় চঞ্চল হয়ে আছে, অতটুকু ছেলে নিজের হাতে রান্না করে খাবে, অথচ মন্দিরে হাজার হাজার লোক ঠাকুরের অন্নভোগ গ্রহণ করছেন, এ কি করে হয়? এ কথা শুনে অবধি আমি মনে এতটুকু শান্তি পাচ্ছি না ঠাকুর মশাই, আমি কি করে মুখে অন্ন তুলি বলুন তো, আমিও তো মা। কি করবো বলুন তো রানীমা, গদাই ছেলেটাই যে এরকম, ও যে কারোর কথা শুনে না, তাই তো বাধ্য হয়ে আমি এই বিধান দিয়েছি। এতে আমার মন সায় দেয় না ঠিকই, কিন্তু রানীমা সুখের থেকে যে স্বস্তি ভালো, বাবা প্যারিমোহন। তুমি দেখো তো বাবা অন্ন ভোগের আর কত দেরি। আচ্ছা মা আমি এক্ষুনি দিচ্ছি। হে মা ভবতারিণী, ওই ছেলেকে সুমতি দাও মা, সুমতি দাও।